লতা ম্যাডাম, আপনাদের বাসা তো ঢাকাতেই, কিন্তু হরিণ আসলেন কি মনে করে? বেসিক্যালি আমাদের জয়েন্ট ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি ভাসুর ননদ সবাই মিলে একসাথে থাকি, তো নিজেদের যে প্রাইভেসিটুকু ওটা আসলে পাই না, তাই একটু আসলাম, মানে চিন্তা করলাম দুজন মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। আমি কি আপনার ফোনটা একটু দেখতে পারি যদি কিছু মনে না করেন? ইটস ওকে, আপনার আম্মু ফোন করছে, নিয়ে কথা বলি। না না, এখন কেটে দিন, আমি পরে কল ব্যাক করে নিব। ঠিক আছে, তাহলে আমিই কথা বলি। না না, আমার ফোন আপনি কেন পিক করবেন? ইটস আন্টি, আপনার মেয়ে এবং আপনার মেয়ের জামাই একটা রোড অ্যাক্সিডেন্ট করেছে এবং তারা এখন হসপিটালে আছে এবং ভালো আছে, জীবিত আছে। কি বলতেছেন এসব? আমার মেয়ে তো বিয়েই হয় নাই, ওর জামাই আসবে কোথা থেকে? কোথায় ও রোড অ্যাক্সিডেন্ট করেছে? আপনি কে? অফ সরি, তাহলে আপনি মনে রং নম্বরে ফোন করেছেন। হ্যালো হ্যালো, কে বলতেছেন আপনি? ইয়ে ফাসকা।